স আজকে স্টার্ট করবো ক্লাস টেন মেসেজ চ্যাপ্টার সেভেন অর্থাৎ স্নানাঙ্ক জামিতির অনুশীলন সেভেন পেন্ট থ্রি আমি এর পূর্বে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু ইন্টারেশন সবগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা যাদের প্রয়োজন তোমরা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে যদি তোমরা না পাও তাহলে আমাকে বলবে আমি কমেন্ট বক্সের মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে আজকে আমরা পড়ব ছিল সেভেন পয়েন্ট থ্রি ইন্টারনেকশন এবং ইন্টারনেকশনের বারে মধ্যে আমি তোমাদেরকে ফর্মুলাটি বুঝিয়ে বুঝিয়ে দেবো এবং দুইটি মেথডে তোমাদেরকে সলভ করে দেখাবো কীভাবে করতে হয় যে সেভেন পয়েন্ট থ্রি যেগুলো আছে ত্রিভুজে কালি সূত্রগুলো কীভাবে আমাদেরকে বাইর করতে হবে বা কীভাবে এই ত্রিভুজের কালী দিয়ে আমরা অঙ্কগুলো করবো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দুইটি মেথড যা দিব কারণ তোমরা এই দুইটি মেথড কোথাও পাবে না একসঙ্গে সেজন্য কি তোমরা ভিডিওটি স্কিপ করবে না হবে দেখবে বোঝার চেষ্টা করবে সর্বপ্রথম কি ত্রিভুজে কালি আমরা ত্রিভুজা কালি আমরা সব সবাইকে আমরা ক্লাস ফাইভ সিক্স সেভেন নাইনের মধ্যে পেয়েছি কি ত্রিভুজা কালি বলতে কি এভাবে একটি ত্রিভুজ থাকে বা এটি সমকোণী ত্রিভুজ হোক বা যে ত্রিভুজা কী আছে এভাবে লম্বা বাই করা যায় তো আমরা যদি এভাবে থাকে এ বি সি বা এ বি সি এভাবে যদি থাকে আমরা ত্রিভুজা কালি ফর্মুলা কী পেয়েছি হাফ ইন্টু ভূমি বলতে কি এটি আমরা ধরেন বি বিসি ইন্টু উচ্চতা আমরা উচ্চতা বলতে কি উন্নতি যেটি এ বি বা এসি আমার আমরা এগুলো ক্লাস ফাইসি ওইগুলো সেই মধ্যে পড়েছি কিন্তু এখানে কি এখানে এখানে দিব কি শুধুমাত্র এখানে আমরা বাহুর মান দিব বিসি বলতে কি বাহুর মানটি আমরা দিয়ে দেয় কিন্তু এখানে কি বাহুর মান দেয় নেই দিব দিবে না কিছু দিয়ে দিবে কি এখানে স্থানাঙ্ক দিয়ে দেবে স্নানাঙ্কর অর্থাৎ এখানে একটি বেলু দেবে ত্রি এখানে একসে প্রথমে এক সে মানতে তারপর এভাবে দুইটি দেবে একভাবে দিবে এভাবে দিবে এবার স্নানাঙ্ক দেখে তোমাদেরকে বলতে হবে কি সত্যি বুঝে কালি ফর্মুলা বানিয়ে কীভাবে তোমাদেরকে বাইর করতে হবে ত্রিভুজে কালি সেগুলো আমি আজকে দেখাবো দেখো সর্বপ্রথম কি এভাবে একটি থ্রিভুজে কেনাও থ্রিভুজে এভাবে একটি কেনাও ত্রিভুজ তো এখানে তাকে এ তাকে বি তাকে এবং কি তাকে সি তাকে এবং সবাই আর জানো এভাবে ধরে নাও এ বলতে কি এক্সান অঙ্ক নাই তো এখানে এক্স ওয়ান দিয়ে দেও ওয়াই সান অঙ্ক ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান বি দিয়ে দেও এক্স টু কমা ওয়াই টু সি দিয়ে দেও কি এক্স থ্রি কমা ওয়াই থ্রি এভাবে স্থানাঙ্ক থাকে ত্রিভুজের কালী ফর্মুলা দেখো তোমরা এগুলো অতি সহ তোমরা ইয়াদ করতে পারবে ত্রিভুজা কালী ফর্মুলা কীভাবে হয় সর্বপ্রথম কীভাবে আমরা জানি কি ত্রিভুজের কালী ফর্মুলা থাকে হাফ ইন্টু হাফ এটি হাফ থাকে হাফ থাকে তারপর এভাবে ব্যাকেট দিয়ে দেবে অর্থাৎ মডুলাস একটি থাকে মডুলাসটি আমি যে তোমাদের প্রয়োজন কোন সময় তোমাকে এটা না আমি এখন দেখে দিই এভাবে তাকে একটি মডুলাস থাকে এটা একটি মডুলাস থাকে এই মডুলাসের কাম হচ্ছে যদি কোনো সংখ্যাভাবে আমার বাই করতে সময় যদি মানাস হয়ে যায় তাহলে এই মডুলাস বলতে কীভাবে দুই দুই তিন চার তিন চিহ্ন থাকে দুই দিকে দিকে এই দুটা কাম হচ্ছে যে দুই মানা মানাস হয়ে যায় বেলু তখন এটা এই মডুলাসের কাম হচ্ছে এটাকে প্লাস করে দেয় তো যখন আমরা করবো তখন এই মডুলার্স ইউজ পাবো তখন আমরা তোমাকে বলবো আর ভালোভাবে তো তুমি কি হাফ দেবে তারপর কি এভাবে দেবে একটি ব্যাকেট দিয়ে দেবে তখন তোমার ব্যাকেট না দিলেই হবে এক্স ওয়ান দিবে একশো ওয়ান এভাবে দেবে প্লাস দিবে এখন দিবে এক্সু দেবে এখানে দিবে প্লাস দিবে এক্স থ্রি দিবে ঠিক আছে তো এখন কী করবে দেখো এক্স ওয়ান এক্স ওয়ান পরে দেবে এভাবে ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব কীভাবে এটি বান্পানিয়েছি ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি তারপর কি এক্স টু দিয়েছি এখন দিব ওয়াই থ্রি মাইনাস ওয়াই থ্রি পরে তারপর আসে কি ওয়ান তারপর কি এক্স থ্রি দিয়েছি দিয়ে দিব কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তোমার অতিশয় তোমাকে ইয়াদ করতে পারবে কীভাবে ইয়াদ করবো তোমাদেরকে দেখে দিই দেখো প্রথমে এভাবে একটি সার্কুল দিয়ে চাৰ্কুল বান্ধি নেও চাৰ্কুল এখনে দেউ এক্স ওৱান বা এখনে এক্টি বন্দু এক্স ওৱান এখনে এক্স টু দিয়ে দেও এখনে দিয়ে দেউ এক্স থ্ৰী তুমি প্ৰথমে আমাৰ কি নিচি এক্স ওৱান যান নিছি তাৰপৰা কি আছে ৱাই টু দেখ এখনে দিব কি ৱাই থাকে তো ৱাই টু মাইনছ ৱাই থ্ৰী এটা এক্স ওৱান থাকে ৱাই ওৱানো থাকে ৱাই টু থাকে আৰু কি থাকে ওৱাই থ্ৰীও থাকে এইবাবে আমরা যখন এক্স ওয়ান নিয়েছি তখন কী হবে মাইনাস করতে হবে ওয়াই টু এখানে আসে ওয়াই টু থেকে আমরা এভাবে যাচ্ছি অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ গড়ি কি গড়ি তো এভাবে চলে গড়ি এভাবে চলে কিন্তু আমরা উল্টার দিকে যাব এক্স ওয়ান নিয়ে আসি তখন আমরা ওয়াই টু ওয়াই টু আসে এখানে ওয়াই টু মাইনাস তো করবো ওয়াই থ্রি করবভাবে প্লাস তারপর বা এক্স টু তো আসবে প্লাস কি আসবো এক্স টু যখন এক্স টু করবো তখন কী মাইনাস করব ওয়াই থ্রি মানাস থেকে মান ওয়াই ওয়ান মাইনাস করবো ঠিক আছে উল্টা আমরা যাবো তখন যখন আমরা এক্স থ্রি নিব এটি নিব যখন এটি ওয়াই ওয়ান থেকে আমরা মানাস ওয়াই টু মানাস করবো এটা হচ্ছে ওয়াই প্রথমে আমরা এক্স ওয়ান এক্স টু এভাবে দিয়ে দিয়েছি তোমরা সহজে মুখস্থ করতে পারবে যদি তোমার এভাবে না না বুঝো তাহলে তোমরা আমি আর তোমাদের আর আরেকটি পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিই তোমরা এটি কীভাবে অন্য একটি পদ্ধতি তোমরা কীভাবে শিখবে দেখো তৃতীয় পূজা কালি বাইক আরেকটি ফর্মুলা তোমাদেরকে আমি দেখিয়ে দিই তৃতীয় কালী এটি তোমাদের বহুত ইজি এভাবে যদি শিখতে পারো কোনো কষ্ট নেই দেখো এক্স ওয়ান দিয়েছি প্রথমে এক্স টু দিয়েছি এক্স থ্রি দিয়েছি এক্স ওয়ান যখন এনো তো ওখানে কী হবে ওয়াই টু মানুষ ওয়াই থ্রি করতে হবে ওয়ান টু থ্রি করতে হবে শুধু এখানে ওয়াই ওয়াই ভ্যালু এক্স টু দেখো এখানে ওয়াই আসছে কি টু পরে থ্রি আসছে ওয়াই ওয়ান আসছে থ্রি পরে আবার ওয়ান আসবে থ্রি পরে তো আমাদের ফোন নেই সেজন্য কি এক্স কি আছে থ্রি পরে কি ওয়ান আসবে ওখানে ওয়াই ওয়ান আসছে ওয়াই টু আছে এটা তোমার মুখস্থ করতে পারবে কোনো একটি প্রবলেম নেই সে যদি তোমার না যাবে আরেকটি দেখো এটি তোমাদের বহু সুন্দর আমি আমারও জানি কি প্রথমে তাকে কি হাফ থাকে তারপরে এটি মডুলাস দেবো মডুলাস যখন আমি যখন প্রয়োজন হবে তখন দেবো কিন্তু এখন আমাদের ফর্মুলাটি ছিল তোমাদের বুঝতে হবে দেখো তারপরে এবার দেবে ব্যাকেট দিয়ে দেবে এভাবে দেবে এক্স ওয়ান দিবে এক্স টু দিবে এক্স থ্রি দিবে তারপর আবার দিয়ে দিবে এক্স ওয়ান ঠিক আছে এক্স ওয়ান দিবে আবার লাস্টে দিবে এক্স ওয়ান মা দিবে দেবে এক্স ওয়ান এক্স টু ঠিক আছে তারপর আবার দিবে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি লাস্টে দিয়ে দিবে আবার ওয়াই ওয়ান দিয়ে দিয়েছে লাস্টে ওয়াই ওয়ান দিয়ে দিবে ঠিক আছে ব্যাকেট বন্ধ করে দাও তারপর হাফও থাকবে এই হাফ ঠিক আছে ফর্মুলা কীভাবে করবে দেখো এদিকে যাবে প্রথমে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা যখন এ এগুলো তোমরা ইন্টু করবে এক্স ওয়ান ওয়াই টু প্লাস করে যাবে এক্স ওয়ান ওয়াই টু প্রথমে এই দুটি প্লাস করেছ ইন্টু করেছ তখন প্লাস করবে প্লাস আবার এই দুটি করবে এক্স টু ওয়াই থ্রি आज प्लस कर दिखे जखे प्लस कर करे आबार कर तरह प्लस तो कर एक थ्री वाई वान ठीक से एम आर एदिक उल्टा दिखे उठतेदी के उठते एदिगे उठते एदिगे जख उठबे तक कि माइनस दे माइनस माइनस देान वाई वन एक्स टू तब माइनस दिवे उठतेस माइनस देवे वाई टू एक्स थ्री आइनस दिवे ওয়াই থ্রি এক্স ওয়ান ঠিক আছে তোমরা এই 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 ফর্মুলার দ্বারা তোমরা করতে পারবে যখন করবে তখন এটি ফর্মুলা একদম ইজি হিসাবে তোমরা করে দেখাবো ঠিক আছে এতে দুটি ফর্মুলা সাহায্যে তোমাদেরকে আজকে অনুশীলনী সেভেন পয়েন্ট থ্রি স্টার্ট করবো এখন আমি এটি তোমাদেরকে প্রুফ দেখাই নাই কারণ এটি বহুত ক্রিটিক্যাল লম্বা আছে সেজন্য এটি একদম আসে না যদি তোমাদের কোনো স্টুডেন্ট লাগে তাহলে আমাকে পার্সোনালি বলবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এখন আমি অনুশীলনী সেভেন পয়েন্ট থ্রি স্টার্ট করছি দেখো সেভেন পয়েন্ট থ্রি মধ্যে সর্বপ্রথম কোশ্চেন কী বাস দেব ত্রিভুজে কালি নির্ণয় করো যদি যার শীর্ষবিন্দু হলো যার শীর্ষবিন্দু বলতে বলতে তিনটি বিন্দু দিয়েছে আমি প্রথমে যেভাবে বলছিলাম ত্রিভুজ আছে ত্রিভুজের শীর্ষবিন্দু কীভাবে থাকে এটি একটি ত্রিভুজ এটি হচ্ছে এ এটি হচ্ছে বি এটি হচ্ছে সি এ স্থানাঙ্ক প্রথমে যে দেয় এটি এ স্থানাঙ্ক টু কমা থ্রি বি তারপর বি বি কমা মাইনাস ওয়ান কমা জিরো সি কত টু কমা মাইনাছ ফ'ৰ তোমাৰ এগুলো দিয়ে দিবা প্ৰথমে এগো লাখাব ত্ৰি শিষু যাতক্ৰমে এগুলো লিখে নেবেবে তোমাৰ ত্ৰিবুজ দিয়া বাবে বানিয়ে নেবেবে এখন প্ৰথমে ফৰ্মুলা আমি বছিলে ফৰ্মুলা তোমাৰ বাবে লাভত হ'ব ত্ৰিভুজ ত্ৰিভুজ কি এটি এ বি চি ত্ৰিভুজ এ বি চি এৰ কালি আমি তোমাক দেখি দৈয়াত্ৰতে শেষাব তোমার যেটি মেথড তোমাদের ইজি হয় তোমার এই সেই মেথডে করবে ঠিক আছে আমি তোমাদের দুই মেথড তোমাদেরকে এখন দেখে দেবো অঙ্কটি যে দুই মেথড তোমাদেরকে ফর্মুলা দেখিয়ে দিয়েছি দুই মেথডে তোমাদের অঙ্ক আমরা জানি কি ফর্মুলার মধ্যে কি আছে হাফ আসে তারপর আসছে কি মডুলাস মডুলাস আমরা দিলেও হবে এখন যদি তোমার মানাস আসে তখন সেটি কাম হয় প্রয়োজন হয় আর না হয় এটি মডুলাসের প্রয়োজন হয় না তো আমরা দিয়ে দেই এখন না দিলে তোমাদের হবে ঠিক আছে এটা লাস্ট দিন তোমাদেরকে দিয়ে দিই দেব ঠিক আছে আমি তোমাদেরকে লাস্টে দেখাবো যদি মানাস আসে তখন আমি তোমাদেরকে দেখাবো সেটা এখন মানাস নাই সেটাকে যে যখন আসবে তখন দেখাবো তারপর আমরা জানি কি ফর্মুলা থাকে x1 তারপর থাকে কি y2 - y3 প্লাস থাকে x2 y3 - y1 থাকে তারপর থাকে কি x3 y1 - y2 মানে ফর্মুলা याद আছে তোমাদের এটা মুখস্থ করে নেবে তারপর হাফ থাকে তার জায়গায়

তোমার এভাবে তোমার এভাবে সাইটে লেখা নেবে যদি তোমার প্রয়োজন মনে করো আমি এভাবে লেখা তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে লেখছি ঠিক আছে আর না তোমার যদি না লেখো তাহলে তোমরা যদি এখান থেকে বুঝতে পারো তাহলে কোনো অসুবিধা না তোমরা এভাবে বসাতে পারবে এক্স ওয়ান ওয়ান বলতে কি টু টু তারপর কি ওয়াই টু ওয়াই টু কোনটি দেখো ওয়াই টু এখানে দেখো এটি হচ্ছে কি ওয়াই টু ওয়াই টু বলতে জিরো আছে জিরো মাইনাস ওয়াই থ্রি ওয়াই থ্রি কোনটি এটি অর্থাৎ এখানে আছে মাইনাস ফোর তো কী হয়ে যাবে মাইনাস এখানে এখানে আছে মাইনাস এখানে আর এখানে মাইনাস কী হয়ে যাবে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস ফোর প্লাসের জায়গায় প্লাস দেবে এক্স টু এক্স টু বলতে কোনটি এটি মাইনাস ওয়ান তারপর আবার ব্যাকেট আছে ওয়াই থ্রি ওয়াই থ্রি কোনটি মাইনাস ফোর প্লাস ওয়ান আসে তোমার অসুবিধা হবে তো ভালোভাবে বুঝবে মাইনাস ফোর তারপর কি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান বলতে কত ওয়াই ওয়ান থ্রি মাইনাসের জায়গায় মাইনাস দেবে থ্রি প্লাস এক্স থ্রি এক্স থ্রি কুনটি টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান থ্রি ওয়াই টু ওয়াই টু হচ্ছে জিরো তারপর কী করবে হাফ তো তার জায়গার মধ্যে দেবে হাফ ঠিক আছে হাফ তার মধ্যে দেবে এবার ব্যাকেট আসে ব্যাকেট দেবে টু প্রথমে যেগুলো যে টু এইটি রাখা দেবে এগুলো করবে টু ইন্টু কত জিরো প্লাস ফোর কত হবে শুধুমাত্র ফোর প্লাস বাদে পরে এগুলো করবো মাইনাস রাখে দেবে মাইনাস থ্রি রাখে দেবে এখানে ব্যাকেটের ভিতরে যেটি আছে এগুলো করে ব্যাকেটের ভিতরে এখানে আছে কত মাইনাস ফোর এখানে আছে কত মাইনাস মানাস দুটোটা অ্যাড হয়ে যাবে অর্থাৎ কত হয়ে যাবে মাইনাস সেভেন হয়ে যাবে দুটির প্রথমে মাইনাসে মাইনাস অ্যাড করে নেবো এবং দুটি এড যোগ করে নেব কতভাবে মানস সেভাবে আর তার সম্পর্ক আছে কি এখানে ইনটু আছে তো এখানে আছে কি ইনটু আছে তারপর এখানে প্লাস দেবো টু আছে আর ব্যাকেট অল্প কি থ্রি তার ব্যাকেট বন্ধ করে দেবো তারপর কি আসে বেকার বারে আসে কি হাফ আসে তারপর কি টু ফোর যা কত এইট হবে অন দেখো মানসে কি প্লাস প্লাসে প্লাসে প্লাস ফেসেটি প্লাস হবে সেভেন থ্রি টু যা সিক্স এটি তো কোনো কোনো জায়গায় মানুষ আসছে না যদি মানুষ থাকে তাহলে এভাবে মডেলাস থাকে তা মডেলাসে কী করে মডেলার্স কাম হচ্ছে যদি মানুষ থাকে তাহলে সেটাকে প্লাস করে দেয় এখন আছে কি হাফ আসে এবং এসবগুলোই প্লাস করলে কত হবে সিক্স সেভেন এইট সিক্স কত হবে ফর্টি ফর্টিন সেভেন কত টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এটা কাটা যাবে না তাহলে কত হবে টোয়েন্টি ওয়ান বাই টু কোনো ইউনিট নেই তখন আমরা লাভ কি বর্গ কালীবর্তে বর্গ একক এভাবে লেখা নেব এটি তোমাদের আনসার এটি হচ্ছে কি একটিম এটি হচ্ছে এই যদি এই সময় মধ্যে তোমরা বসিয়ে করো তাহলে এভাবে আনসার আসবে ঠিক আছে সেইম আনসার আসবে মেথড দুই মেথডে করো কি আনসার আসবে যদি তোমরা অন্য মেথডে করো যদি ফর্মুলা তোমরা ইউজ না করে হম ফর্মুলা বা অন্য ইউজ করতে চাও তাহলে কীভাবে করবে প্রথম দিয়ে ঠিক আছে তো এভাবে তোমার এক্স ওয়ান ওয়াইগ্যান তোমরা এভাবে ধরে নেবে তোমরা নিশ্চয়ই বুঝছো এক্স ওয়ান ওয়াই তোমরা নিশ্চয়ই বুঝছো অত সময় এতদিন তো তোমরা করে একশো সময় বাসান তোমরা নিশ্চয়ই বুঝবে তাহলে কী ফর্মুলা আমরা জানি কি তুমি যে খালি হাফ তারপর বলছি কীভাবে দেবার জন্য এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আবার কী দেবে এক্স ওয়ান দেবে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আবার কী দেবে ওয়াই ওয়ান দেবে হাফ দিবে তারপর কী এক্স ওয়ান তো দেখো এটি হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স ওয়াই আমি এখানে বসিয়ে নেব এক্স বলতে কি টু এক্স টু বলতে কি মাইনাস ওয়ান বলতে কি টু তারপর কি আবার এক্স ওয়ান বলতে কত টু তো ওয়াই ওয়ান ওয়াই এখানে এগুলো হচ্ছে ওয়াই 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 ওয়ান কত থ্রি এবং আর একটি কত ওয়াইটি কত জিরো ওয়াইটি কত মাইনাস আবার কি ওয়াই ওয়ান বলতে ওয়াই ওয়ান হচ্ছে ইয়া তোমরা যদি এগুলো ফর্মুলা না বসাও প্রথমে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই বসাতে পারো তাহলে তোমার এগুলো বসানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে তার তাহলে তারপর কী তা আমি তারপর কীভাবে বলছিলাম যে ফর্মুলাগুলো কীভাবে প্রথমে এভাবে করবে এভাবে কোনো করি তোমার না আমি বোঝানোর জন্য দিচ্ছি ঠিক আছে তারপর এভাবে দেবে হাফসও থাকবেই তারপর বেকেট দিয়ে দেবে প্রথমে এগুলো করবে এগুলো টু ইন্টু জিরো প্লাস প্লাস দিবে ওখানে ফর্মুলা প্লাস মানাসে মানাসে প্লাস এগুলো মানাসে মানাসে প্লাস হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই প্লাস হয়ে যায় প্লাস দেবে কিন্তু ফোর ইন্টু ফোর ইন্টু ওয়ান আবার প্লাস করতে হবে টু ইন্টু থ্রি এখন মানিক থেকে দেখে যখন যাবে মানাস দেবে যখন নিষে থেকে উপরে কি দিবে মাইনাস দেবে এগুলো তোমার শুনে ইয়াদ রাখার প্রয়োজন মাইনাস দিবে এবং এখানে আছে থ্রি ইন্টু মাইনাস ওয়ান কত হবে থ্রি ইন্টু মাইনাস ওয়ান পরে আমি বসাবো এবার ডাইরেক্ট করা যায় আমি কিন্তু তোমাদেরকে স্টেপ বাড়িয়ে দিচ্ছি তোমাদেরকে বলার বোঝার জন্য কারণ এটি প্রথম কোয়েশ্চন তারপরে এখান থেকে যাচ্ছি এদিক থেকে গেলে কি মানাস দিতে হয় কি হয়ে যাবে জিরো ইন্টু টু তারপর আবার মাইনাস দিবে কত মাইনাস ফোর ইন্টু কত টু তারপর ব্যাকেট বন্ধ করে দেবে তারপর কী করবে হাফ যদি তোমরা এই মেথডে করো তাহলে তোমাদের প্লাস মানাসের জন্য তোমাদের বহুত ইজি হয়ে যায় প্লাস মানাস মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে যদি এই মেথডে করো তোমরা আমি প্রায় প্রায় ম্যাথ আমি এই মেথডে তোমাদেরকে করিয়ে দেবো এখানে টু ইন্টু জিরো কত হয়ে যাবে টু ইন্টু জিরো জিরো হয়ে যাবে আর আমরা সবাই জানি জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা ইন্টু কত হয়ে যাবে জিরো হয়ে যায় প্লাস ফোর ইন্টু ওয়ান কত ফোর টু ইন্টু থ্রি কত হবে সিক্স মাইনাস মানসে আমরা জানি কি মাইনাস মান হয়ে যাবে প্লাস থ্রি যা মাইনাস হয়ে যাবে কি জিরো মাইনাস মানে আসে প্লাস তারপর কি হাফ আমরা এড করে নেই দেখো আছে আছে ফোর সিক্স কত টেন তারপর কি এইট কত ইলেভেন টেন কত হাফ কত টোয়েন্টি ওয়ান বাই টু অর্থাৎ সেই আনসার এসেছে বর্গ একেও তোমার যেগুলো মাঝে করো কিন্তু এই মেথ তোমাদের আমাদের আমার আমার লাগে তোমাদের এই মেথডে তোমরা করলে ভালো হবে তোমার যদি তোমাদের ফর্মুলা যদি ফর্মুলাগুলো একদম ইজি তোমরা কি যেভাবে বসাবে ঠিক আছে আমি নেক্সট কোশ্চন স্টার্ট করছি সেকেন্ড কোয়েশ্চন কী দেবে দেখানো যে আসে গিয়ে বিন্দুগুলো দিয়ে আমাদেরকে বলতে হবে থাকি যে কালি বাইর করতে হবে আমি কালি বাইর করতে হবে তোমরা এভাবে প্রথমে ধরে নেবে দৌড়ি তুই বুঝা শিশু বিন্দুগুলো যেতে বি সি এ ধরে নেবে এ বি ও টি সি ও টি তার স্নাঙ্কগুলো লেখা নেবে তার যদি তোমরা চাও যদি এগুলো সাইডে লেখা যেন তোমরা লিখতে পারবে কোনো অসুবিধা নেই যে এক্স ওয়ানের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই তোমার এভাবে লিখতে পারবে সাইডে তারপর আমি আমি যে মেথড আমি এখানে এক্সি তোমাদের কী মেথড দেখাব আমি যে মেথড তোমাদেরকে পূর্বে দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে তোমার যদি ইজি হয় সেই মেথডে তোমাদের করবে আমি এখানে এই মেথড তোমাদেরকে ইউজ করে দেখাবো সবগুলো এখানে এই মেথড দিয়ে করব তো আমাকেই বলছিলাম এক্স ওয়ান দেওয়ার জন্য এক্স টু এক্স থ্রি अब कि लास्ट एक्शन वन आबार तो वाई वाई टू वाई थ्री अब लास्टे गए अब वाई वन तब ए वेलू बोले नेब एक्स वन और बेलू कत एक्स वन बस वन वाई वन एक्स टू वाई टू एक्स टू ठीक है ले लिखे नहींते माइनस फाइव एक्स टू कत एक्स टू हो थ्री एक्स सी कत फाइव आर किस वन एक्स वन माइनस फाइव वाई वन बसा वाइन कत माइनस वन की वाई टू कत माइनस फाइव वाई थ्री कत ওয়াই থ্রি টু আবার কি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান করতো মাইনাস ওয়ান তোমার আমার আমার মধ্যে তোমাদের এটি ইউজ হবে কারণ এটির প্লাস মাইনাস ভুল সম্ভাবনা করার বহুত কম হয় হাফ দেবে তারপরে দেবে মডেলাস মড্রাস যখন আসবে আমার ইউজ তোমাদের কেপরে দেবো যখন দেখো প্রথমে আমি বলছি গেলাম কীভাবে আসতে হয় এদিক থেকে এদিকে তোমার এরও দিবে না তোমাদেরকে জন্য আমি দিচ্ছি এদিকে এদিক থেকে এদিকে কোনাকুনি তোমাদের করতে হবে অর্থাৎ আমাদের এক্স ওয়ান আর ওয়াই টু এদিক থেকে এদিকে আসতে হয় তারপর এদিকে যেতে হবে এদিকে 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 তোমার তোমাদেরকে বোঝানোর জন্য আমি দিচ্ছি তোমার দিবে না এভাবে তারপর এদিকে দিবে প্রথমে কি আমরা জানি প্লাস থাকি এখন থেকে মানসিক এটা প্লাস হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি তো ফাইভ ফাইভ যা কত টোয়েন্টি ফাইভ তারপর আমাদের ফর্মুলা প্লাস ঠিক আছে তো মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান এক্সট্রা লম্বা করে নাও কোনো অসুবিধা নাই থ্রি ইন্টু হয়ে যাবে মাইনাস ওয়ান কেমন প্রথমে এদিকে যাব ঠিক আছে থ্রি ইন্টু কত টু ঠিক আছে থ্রি ইন্টু টু এটি হবে টু আমরা এদিকে যাচ্ছি এদিকে থ্রি ইন্টু টু তারপর আবার প্লাস দিব ফাইভ ইন্টু ওয়ান তখন এখন এ এদিক থেকে এদিকে যাবো ঠিক হবে মাইনাস দিব থ্রি ইন্টু কবে মাইনাস ওয়ান আবার এটির সঙ্গে এটি ঠিক হবে মাইনাস আমার ফর্মুলা তো মাইনাস আসবে কারণ প্রথম তিনটি প্লাস থাকে পরে তিনটি আমরা যখন তল থেকে যাই তো আমার মাইনাস আসে মাইনাস ফাইভ ইন্টু কি ফাইভ তারপর এদিকে আবার আবার মাইনাস থাকবে টু ইন্টু টু কি থাকবে মাইনাস ফাইভ বন্ধ করে নাও ব্যাপারে হাফ দেও তারপর কি এটা তো টোয়েন্টি ফাইভ হয়ে যাবে এটা যাবে কি থ্রি টু যা কত সিক্স হবে কারণ এটা তো মাইনাস নাই এটি টু শুধুমাত্র সিক্স প্লাস ফাইভ মাইনাস মানে আছে কি প্লাস কত থ্রি মাইনাস মানে আসে প্লাস ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ মাইনাস মানে আসে প্লাস এখানে আছে মানাস ওয়ান আমি এটি দেখিনি এখানে আসে মাইনাস ওয়ানটা এটা হবে এটি হয়ে যাবে মানাস ওয়ান ফাই প্রত মাস টুকে কি মানাস মানাস ওয়ান আসে কী হবে প্লাস হবে ফাইভ টু যা টেন ঠিক আছে এইভাবে হয়ে যাবে তো এখান থেকে যদি আমরা মানাস করে নিই তাহলে কত হবে হাফ টোয়েন্টি ফাইভ সিক্স থেকে বাজলে তারপরে কত ওয়ান তেমন সবগুলো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কত ফিফটি প্লাস সবগুলো আমরা যোগ্য করছি এখন থ্রি ফোর 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 হবে স এখানে তোমরা যুগ যুগ করে নেবে যুগ করলে কত হবে সব যুগলে হবে গিয়া হাফ ইন্টু ফিফটিন প্লাস ফোরটিন কত হবে থার্টি সিক্সটি ফোর সিক্সটি ফোর যদি তোমরা কাটাকাটি করো টু ইন্টু থার্টি টু কত পাবে থার্টি টু ওর থার্টি টু আমরা কি বর্গ এক বর্গ এক কেন লাগছি কারণ খালি বাই করতে হবে খালি বাই আমরা জানি কি স্কোয়ার স্কোয়ার মানে কি বর্গ তো বর্গ এখানে নেবে করতে পারবে তোমরা যদি তা হয় তোমরা যদি তা প্রথম ফর্মুলা দিয়ে করতে প্রথম ফর্মুলা ইউজ করে তাহলে পারবে যদি তাহলে দ্বিতীয় ফর্মুলা ইউজ করে পারবে কোনো অসুবিধা নেই তোমরা যে কোনো ফর্মুলা ইউজ করে তোমরা এটা করতে পারবে ঠিক আছে ভিডিওতে জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ